আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছু সংবাদ দেখার জন্য বিভিন্ন অনলাইন পোর্টালে আমি যখন দেখছিলাম, তখন একটি নিউজ দেখতে পাই, সেটি হচ্ছে নিউজ নারায়ণগঞ্জে। সেখানে হেডলাইনে প্রথম আমি যেটা দেখি, দর্শনের পর হত্যা মামলার একজনের মৃত্যুদণ্ড। প্রথম দেখে নিউজটা আমাকে পড়তে ইচ্ছে করল, পরে যাই হোক, আমি নিউজটা যখন পড়লাম দেখলাম যে আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সেই দর্শনের পর তাকে হত্যা করেছে। হত্যার প্রায় ১২ বছর বা ১৩ বছর পর আজকে রায় হয়েছে। আমরা এই নিউজটার মধ্যে আমরা অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে, আমরা চেষ্টা করবো এই নিউজ থেকে আমাদের কিছু শিক্ষার। হেডলাইনে আছে, দর্শনের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। নারায়ণগঞ্জ সোনারগাঁয় থানার ১৬ বছরের এক কিশোরীকে দর্শনের পর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক নাজমুল হক সাম্য এর রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আড়াইহাজারের বাগদি এলাকায় মৃত জাহেদ আলীর ছেলে নবী হোসেন। ঘটনার সময় সোনারগাঁয়ের সাদীপুরে বাসা ভাড়ায় বসবাস করতেন। এই সত্যতা নিশ্চিত করেছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রফিকউদ্দিন আহমেদ রকিব বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষাৎ গ্রহণের ভিডিও আদালতে আসামি নবী হোসেনকে বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় করা হয়েছে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগেও নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক আশাউজ্জামান বলেন, ২০১০ সালে জানুয়ারির সোনারগাঁয়ে সাদীপুর এলাকায় কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে, এরপর রুমাল পেঁচিয়ে তাকে হত্যা করেন। ভিকটিমের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেছিল। সেই মামলায় আজকে ২০২৩ অক্টোবরে রায় হয়েছে মৃত্যুদণ্ড। আসলে এই যে সংবাদটি আসলে আমাদের কিছু কিছু শিক্ষা দিয়ে গিয়েছে, যে মেয়ে মারা গিয়েছে তো গিয়েছে, যে ছেলে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে তো চলেই গেল, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় তারা ছেড়ে গেছে। এইটি আসলে যতটা আমাদের সহজ মনে হয় ততটা কিন্তু সহজ বিষয় না। একটা কিশোরীকে, একটা মেয়েকে যখন দর্শন করার পর আবাকে তাকে রুমাল পেঁচে হত্যা করা হয়েছে, মূলত সে কিভাবে জানে যে তাদের বাড়িতে আজকে লোকজন থাকবে না? সে তো ভাড়াটিয়া হলেও আশেপাশে হলেও তা জানতে পারে, কিন্তু ঘরের ভিতরে যাওয়াটা সবার কিন্তু হয় না। আসলে হয়তোবা কোনো একটি অদৃশ্য একটি সম্পর্ক ছিল যার মাধ্যমে মেয়ের প্রতি একটি আকৃষ্ট ছিল। ১৬ বছরের মেয়ে কিন্তু ছোট নয়, ছোট থেকেই হোক আর বড় থেকেই হোক চেষ্টা করতে হবে, বাড়িতে যদি মেয়ে থাকে বা একা থাকে তাহলে আপনাদের কিন্তু টেনশনের বিষয়, আপনারা চিন্তা করতে হবে আপনার মেয়েকে কোথায় রেখে গিয়েছেন। মূলত এই যে আসামি আপনার যে নবী, সে যাই করেছে অবশ্যই এটা জঘন্যতম একটা কাজ করেছে, তার শাস্তিও পেয়েছে। ভবিষ্যতে যেমন এরকম কোনো কিছু না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে পরিবারে বড় মেয়ে ছোট মেয়ে আছে তাদেরকে। একটি মেয়ের প্রতি বয়স্ক হোক, ইয়াং জেনারেশন হোক বা ছোট হোক, একটি আকর্ষণ থাকে মেয়েদের প্রতি। যখন মেয়েদের উঠতি বয়স যেমন ১৬ থেকে ২০ বছর এর উপরে যারা থাকে, একটি আকর্ষণ থাকে মেয়েদের মধ্যে। সেই আকর্ষণটি আপনি বুঝতে হবে যে আপনার মেয়ের বা আপনার পরিবারের কার কী সমস্যা, চেষ্টা করতে হবে আপনারই আপনাকে আগলে রাখার জন্য। এটি আসলে আপনি বিশ্লেষণ করার যেটা বের হয়ে আসলো, আমি যতটুকু বুঝি একটি মেয়েকে একদিনে কিন্তু এরকমভাবে খারাপ চোখে দেখে না, দীর্ঘদিন ধরে তার সাথে কথা হতো, রাস্তাঘাটে দেখা হতো, তারপরে কিন্তু একটা কিন্তু ভাব হয়েছিল। হত্যার বিষয়ে অনেক কিছু হতে পারে, অথবা জোরপূর্বকভাবে ধর্ষণটা করেছিল, সেক্ষেত্রে দর্শন করার পর সে মেয়েটা বলেছে যে সবাকে বলে দেবে, বলে দেওয়ার চেষ্টা করেছিল, হয়তোবা সে কারণে চেষ্টা করছে যে সে ভয়ভীতি দেখানোর জন্য। এক পর্যায়ে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। যখন এই রুমালটা পেঁচানো হয়েছে বা যখন দর্শন করার সময় যদি ডাক চিৎকার না দিতে পারে সেদিকে লক্ষ্য রেখে সে এই কাজটা করেছিল। আসলে সাধারণ একটি ব্যাপার, যখন
এই ধরনের ঘটনা ঘটে আসলে খুব মর্মাহত। কিন্তু সাধারণ বিষয় হচ্ছে গিয়ে এই যে নবী আসলে সে তার যদি এতই মেয়ের আকৃষ্ট থাকতো বা সে যদি যদি চেষ্টা করতো তাহলে মেয়ে প্রপোজ করতো বা প্রপোজ ফ্যামিলির মাধ্যমে প্রপোজ করে তারা চেষ্টা করতো যে বিয়েকে শাদী করার জন্য বা একটা ব্যবস্থা নিতে হয়, যদি সে ব্যবহৃত হয় সেক্ষেত্রে চেষ্টা করতে তো পারতো। কিন্তু এরকমভাবে দর্শন করাটা আর তারপর দর্শন করার পরও যদি আবার মেয়েটাকে বাঁচিয়ে রাখতো একটা কথা ছিল, কিন্তু বাঁচানোর কথা দূর থাক, তাকে হত্যা করাটা এখন সে কীভাবে ভালো আছে? আসলে কাউকে ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না সেটির প্রমাণ যুগে যুগে অনেক রয়ে গেছে, অনেক দিয়ে গেছে ও যারা চলে গেছে তো চলে গেছে, কিন্তু স্মৃতিগুলো কিন্তু এখনও রয়ে গেছে। তা দেখে কিন্তু আমরা সচেতন হতে পারি, কাউকে ক্ষতি করার আগে একবার চিন্তা করতে হবে আমারও ফ্যামিলি আছে, আপনারও ফ্যামিলি আছে, সে কি আপনার ফ্যামিলিকে ঠিক রাখতে পারবেন? আপনি ক্ষতি করে কি আপনি সুখী হতে পারবেন? কখনোই না। যে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে, এটা আমাদের কথা নয়, এটা অনেক জায়গায় প্রমাণিত। তো বন্ধুরা, চেষ্টা করবেন পরিবারের সকলকে আগলে রাখার জন্য। আজকে এই পর্যন্তই, অন্য কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।